আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের পূর্ণিমাশ বৃদ্ধাশ্রমের লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মূলত লাইভে এসেছি মায়েদের জন্য, মায়েদের নিয়ে ঈদ আনন্দ উৎসবে। কালকে তো সবাই কোরবানি নিয়ে ব্যস্ত ছিলেন, এই জন্য কালকে ওইভাবে আমরা সবাই ঈদ আনন্দ উৎসবটা কালকে করে না আছি করছি। তো যারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, আমাদের লাইভ ভিডিও দেখছেন, তারা দয়া করে অনুরোধ করবো যে আপনারা আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্যরাও দেখতে পারে এবং আরও বেশি বেশি মানুষ জানতে পারে আমাদের বিষয়ে, যে আমরা এখানে এই যে এতগুলো অসহায় মা বোন দেখছেন, এদেরকে রাখছি, মাদেরকে বোনদেরকে রাস্তা থেকে তুলে এনে আমরা এখানে আশ্রয় দিয়েছি এবং তাদেরকে লালন পালন করছি। তো এই যে বিষয়টা আপনারা আরও সবার কাছে পাঠিয়ে দিন, সবাই জানুক আমাদের বিষয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এখন মানে 80 জনের উপরে মা বোন আছেন, এবং আমাদের এই যে ছোটো একটি ফ্ল্যাট এবং 2টা রুমের একটি ফ্ল্যাট, যেখানে এত মা এত বোন আমরা শুধু জাগাতে পারছি না, কিন্তু আমরা ফেলেও দিতে পারছি না। আমাদেরকে তাদেরকে সংগ্রহ করতে হচ্ছে, তাদেরকে আশ্রয় দিতে হচ্ছে, কিন্তু আমাদের আসলে এখন এই মুহূর্তে আমাদের আসলে আমরা খুবই কষ্টে আছি, আমাদের জায়গার খুব সংকট। আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনাদের সাহায্য খুবই প্রয়োজন। আপনারা যারা যারা দেখছেন তারা একটু যদি শেয়ার করে দেন, তারা যদি একটু একটু করে এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক সাহায্যফুল হবে এটা। তো যারা দেখছেন আমাদের তারা একটু শেয়ার করেন, যাতে আরও অনেক মানুষ জানতে পারে আমাদের বিষয়ে, শেয়ার করার অনুরোধ করবো। আর কমেন্ট করেন যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জানার কিছু থাকে আপনাদের আমাদের আপনার বৃদ্ধাশ্রমের বিষয়ে, তাহলে কমেন্টে উল্লেখ করেন সেটা কী জানতে চাচ্ছেন। আচ্ছা, কী কী আয়োজন আছে আমাদের কাছে? বাবুর্চি সাহেব, বাবুর্চি ম্যাডাম আর কি, ম্যাডাম আছে, কি কি আয়োজন করছেন আপনারা বলেন মায়েদের জন্য? বউটা তো করেন না, ভাতই তো করেন না কি? আমাদের পরিচালক ম্যাডাম, তিনি আগে সবকিছু চেখে দেখছেন মাদের জন্য সব ঠিক আছে কিনা। এই মুহূর্তে আমাদের যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দিন, শেয়ার করে দিন। ভাবে ভাবে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঈদ মোবারক জানাবেন? ঈদ মোবারক জানাইছেন? ঈদ মোবারক বলছেন? কাকে জানাইছেন? আমায় জানান নাই তো, জানান এই যে সবারে জানান, সবাই দেখতেছে, বলেন ঈদ মোবারক, বলেন ঈদ মোবারক, বলেন আবার বলেন ঈদ সালামি।
যারা যারা দেখছেন একটু শেয়ার করে দেন প্লিজ, সবাই একটু শেয়ার করে দেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মানে জায়গার এত সংকট যে আমরা নিচে বিছানা পেতেছি, নিচে মারা আছে দেখতে পাচ্ছেন জায়গার সংকটের কারণে। এই যে এখানে একজন মাকে আমরা নিচে বিছানা করে দিয়েছি, ওইখানে একজন মাকে নিচে বিছানা করে দিয়েছি, তো আমাদের জায়গায় অনেক সংকট আসলে। আমাদের এই যে এই দেখছেন ওই পাশে রুম আর এই পাশে রুম, এইটাই হচ্ছে আমাদের আর কি আমাদের থাকার জন্য বিল্ডিং। তো এই এর মধ্যে কিন্তু প্রায় আপনার 80 জনের ঊর্ধ্বে, আপনারা দেখতে পাচ্ছেন 80 জনের ঊর্ধ্বে থাকে, মা এবং বোন মিলিয়ে, শিশু মিলিয়ে। কেমন আছেন মা? ঈদ মোবারক জানাইছেন আমাদের? তো আপনারা শেয়ার করে দিয়েন, একটু শেয়ার করে দিয়েন যাতে অন্যরাও দেখতে পারে, আমাদের বিষয়ে জানতে পারে, একটু শেয়ার করে দিয়েন। খাবার কেমন আছে মা? খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে? মাংস নরম হয়েছে না? দান দান দান, খান মা খান না, আপনিও খান মা, আপনি খান, আমি তো খাবো, আপনি খান খান, আপনি খান খান, উনি খাবে না? এবার সবারই বাড়ি কোথায় ভাই? নুরুজ জামান হাফিজ ভাই, ভাই এদের বাড়ি তো আসলে নাই, মানে আমরা তো রাস্তা থেকে সংগ্রহ করেছি এদের সবাইকে, এদের বাড়ি আসলে কোথায় বা এদের আপনজন কারা সেটা সে বলতে না, তবে এই মুহূর্তে এদের বাড়ি এটাই, এটাই এদের আপন নিবাস আর আমরা হচ্ছে এদের আপনজন। দেন আস্তে আস্তে দেন, আস্তে আস্তে খা, খাওয়া পর দেন। ধন্যবাদ তুহিন ভাই, আপনাকে ঈদ মোবারক। আর একটু শেয়ার করে দেন, যা যা দেখছেন সবাই একটু শেয়ার করে দেন। ধন্যবাদ হাফিজ ভাই, দোয়া করবেন আমাদের জন্য। মাংস কি নরম হয়েছে না মা? মাংস নরম হয়েছে, খাইতে পারতেছেন? হয়েছে খান মা, খান খান, ঈদ মোবারক। রুহিনা কামাল ম্যাম ঈদ মোবারক। এই জান্নাত, ওনার মাংস উঠে দাও, পড়ে গেছে মাংস, পড়ে গেছে, ওনার খাওয়া দেবে কে? তুমি খাওয়া দিবা? না না, ওনার ওনার খাওয়ানো হয়েছে। ঈদ মোবারক আলী হাসান শাওন ভাই, ঈদ মোবারক আপনাকেও, সব মায়েদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আর সবাই একটু শেয়ার করে দেন, যারা যারা দেখছেন দয়া করে একটু শেয়ার করে দেন যাতে আমাদের আমাদের আপনিবাস বৃদ্ধাশ্রমের বিষয়ে ব্যাপারে আরও অনেক অনেক মানুষ জানতে পারে, আমাদের সাহায্য করতে পারে এই মায়েদের জন্য। আপনারা দেখছেন যে আমাদের মানে জায়গার সংকুলন খুবই কম, এই যে খাটটা দেখতেছেন প্রতি খাটে 4 জন 5 জন করে আমরা
লাগতেছে, যেটা আসলে কষ্ট হচ্ছে আমাদের জন্য। কিন্তু আসলে আমাদের জায়গা নেই, কিছু করারও নেই, রাস্তায় পড়ে থাকা যে মা বোন আছেন তাদেরকে ফেলে দিতে পারি না, বা আমরা চাইলে তাদেরকে নিয়ে আসতে পারি না, যে এমন হয় না যে তাদেরকে ফেলে রাখবো বা ওইখানে নিয়ে আসবো না, তো নিয়ে আসতে হয় তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া। চাইতে আমাদের একটা ছাদের নিচে নিয়ে আসা, একটা আশ্রয় দেওয়া, খাবার দেওয়া, এটাই আমাদের জন্য অনেক কিছু। তো আপনারা একটু শেয়ার করে দিন, যারা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন, আর হচ্ছে কমেন্ট করতে পারেন যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের আপনার বৃদ্ধাশ্রমের বিষয়ে, কমেন্টে জানান কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন। এখানে ডাল দিবেন, এখানে শুকনো ভাত খেতেছে, ডাল দিবেন মা, ডাল দিয়েন, এই জন্য আমাকে একটু ডাল দেন এখানে। মা এবং বোন মিলিয়ে প্রায় আপনার 80-এর ঊর্ধ্বে আছে। জান্নাত কই ভাবি, ভাবি জান্নাত কই, এদি আসো, ওই যে লাল জামা পড়ছে, ভাবি যেতেছে, জান যেতেছে, কথা বলা যাচ্ছে না, হতে পারে ম্যাম এটা হচ্ছে আপনার ফ্যান চলতেছে এই জন্য হতে পারে, অথবা আমার এখন আমি কান্দি তোমার
এখানে সেমাই টেমাই দিয়ে দেন আমি সেমাই এখানে নিয়ে আসেন যা খাবে ঈদ মোবারক কাঞ্জ ফাতেমা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ঈদ মোবারক সেমাই টেমাই কি প্লেট দিয়ে দেবেন এখন আমি দিয়ে তো আমার প্রথম তো এখানে দুইটা মরা মানুষ দিল অমা খাবার ভালো এখানে কেমন ভালো মা ভালো লাগে না ছেলের কথা মনে পড়ে না মেয়ের কথা ছেলে মেয়ে আছে তোমার কিছুই কিছু বল না বাড়ি বই অনেকে বেলি খালি হয়েছে আচ্ছা সেটা আসবে সেমাই তো এক লগে দিয়ে দেন মিষ্টি পছন্দ খুব না জি লাল কুলচা একটু পরিষ্কার করে দাও পরিষ্কার দাও খাওয়ার পরে পয়সা একটু মুসা বা পয়সা করে দাও
এই ভাতের পাশে একটু সাইড করে দিয়ে দেন। খান মা খান দেখাইছি কিন্তু খাবার তো নেই, থাক ঘুমা দেখাইছি। শুভাকাঙ্ক্ষী যারা যারা খাবার দেয়, যারা আমাদের ঈদের সহযোগিতা করছে, মাংস দিয়া, ফলাফল দিয়া, খাবার দিয়া বিভিন্নভাবে যারা সহযোগিতা করছে, বিভিন্ন সময় যারা খাবার দিচ্ছে, ঈদ কোরবানি না শুধু সারা বছরই আমাদের একটা খাবার দেয়, মানুষজন খাবার দেয়, বিভিন্ন সময় খাবার দেয়, আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বিধাতার কাছে আমরা হাত জোর করে প্রার্থনা করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে, ভালো রাখে। আমাদের পাশে কোরবানিতে অনেকেই রয়েছে, বিশেষ করে আমাদের নবান্নগুলো আমাদের বিভিন্ন মালামাল কিনে দিয়েছে, বিভিন্ন কিছু খাবার দিয়েছে, আমার পুরান ঢাকা থেকে দিয়েছে, আমাদের ভাই সব খাবার, তারপর মেঘনাগুলো আমাদের দিয়েছে, আমাদের ছোট্ট করে 2 কেজি মাংস, 10 কেজি মাংস আমাকে খোঁজ দিয়েছে। আমাদের মাদের এসে খোঁজ, আমি এই যতটুকু খোঁজ নিয়েছি আমি এইটুকুই অনেক কৃতজ্ঞ। আশা করি সবাই আপনারা এতটুকু করে অনেক, আমি চাই না ওদের এক বেলা মুখে ডাল ভাত দেন, একটু খিচুড়ি দেন, খিচুড়ি দেন, এভাবে একটু সহযোগিতা দেন, সবাই আমার মাকে ডাকেন সবাই। আমি তো কালি ছিল, আমি আজকের ছড়ি, আমার তো পরিবার আছে, সন্তান আছে, স্বামী আছে, যেহেতু আমি কালকে আমার পরিবারটার কাছে ছিলাম, কোরবানির গরু কাটতে হয়েছে, এই জন্য আমি আমার মায়েদের সাথে ওইভাবে ঈদ করছি। মায়েরা ঈদ করছে, বাবা কত কাল কি খাইছো, কম নেই সবাই খাইছো না, গরু মাংস খাইছি, পোলাও খাইছি, আর সবই কত কাল খাইছি, কিন্তু কত কত মা ছিল না ছিল,
গতকাল মা আসতে পারে না মা তো পরিবার আছে মা তাই না আমার নাতি আছে আমি নাতি কইয়া আমার আমার পরিবারের গরু জমাই দিয়েছে স্বামী বলাই ফের কাছে বলছি মা আজ তো তোমার লাগে তোমার সিটে সিটে বাদ আছে এজেন্টে আমি আজকে কত বলুন না কি আপনার নাতি নাতি কত টাকা কই বল না নাতি নাতি এইটা কেন জানো मायर क्षमा चाची मृत्यु नतुन कर আমাকে রোজ রোজ দিত আমাকে একদিন সব ভাই বলতেছিলাম সব মানুষ থেকে রোজ রোজ দিত করব প্রতিদিন আমাদের এটা আল্লাহ তাআলা আমাদের পক্ষে বাবা বাবা আছে ভাই বোন আছে সন্তানের মতো ছেলে মেয়েরা আছে আমার বিশ্বাস আমরা প্রতিদিন আমাদের সবাই আসবে প্রতিদিন আমাদের আমাদের মায়ের কাছে জমিতে নিয়ে যাবেন এই যে বিল্ডিং উঠাবেন না জমি জমি এটা নিয়ে বলেন আমাদের তো জায়গা নাই বাড়িঘর উঠান লাগে এই রকম একটু খাবার দেন আরো একটু আমাদের আমার হাত জোর করে আমাদের ভাই বোন সন্তান মা বাবা যারা আপনারা এই সমাজে আছেন যারা বিত্তবান যারা এই সহযোগের হাত বাড়াচ্ছেন আমাদের বাড়াতে পারছেন আমরা জমি দিছি এটা আমাদের শুভ সংবাদ একটা শুভ সংবাদ আমাদের মন এখন পাহাড়ের মতো सबाई के देखा माझे माझे कथा बोलो देखा बिरक्त हबेन ना प्लीज 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 কেউ বিরক্ত হয় না আমাদের মায়েদের প্রতি না আমার মনে আমরা কিন্তু অসহায় মানুষ আপনারা আসবেন আর কোনো কোনো মা ফেলে রাস্তায় ফেলে রাখবেন না দিবেন কোনো কন্যা শিশু কানা বোবা অন্ধ আমরা দিছি এরকম পারলে আমাদেরকে দিবেন আমরা দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কথা সবগুলো করবো আল্লাহ আপনি একটা কথা বলছেন उठसे ना एक बैठक उठसे बैठक बैसे সেই সেমাই জোতা খাইছেন আসেন মা আসেন জায়গা দেন অন্যরা খাবে আসেন আসেন মা আসেন অন্যরা বসবে আসেন আস্তে আস্তে আসুন হাঁটতে পারে না ওর হাঁটতে পারে না আমি
নিচে নামো, নিচে নামো, খাবা না, খাও, নিচে নামে খাও, খাইতে বসো। ওদিকে সবাই যাওয়া হয়েছে, আচ্ছা এই পাশ কি শেষ হয়ে গেল আমার খাবারে? আচ্ছা তা এই পাশে খাবার নষ্ট করবে না, যতগুলো খাইবে ততক্ষণ ততক্ষণ দিবা, কিন্তু জিজ্ঞাসা করে দিবা একটা খাবার যেন হারিয়ে খাওয়াইছো মা? ও খাওয়াইছো, তাই তুমি বাইরে হচ্ছো, তুমি যদি একটু পরে খাও মা, আমার তুমি তো সুস্থ আছো, এই খাও ভাঙ্গে লোকে খাওয়াই খাওয়াইছো, ঠিক আছে খাওয়া তো ভাঙ্গে লোকে মা, ঠিক আছে মা খাইছো মা, মজা না খাবো না, তুমি খাও মা, কি খাবার মজা হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ খাও খাও।